উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের অনেকের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট টিউমার হয়, তারপরে ধরো আঁচিল, তিল এবং ছোট ছোট ক্ষতও হয়। এই ক্ষতগুলোকে, এই আঁচিলগুলোকে, তিল বা টিউমারগুলোর এই যে কোষ আছে, এই কোষগুলোকে ধ্বংস করার জন্যে খুব শীতলীকরণ, একটা তরল পদার্থ প্রয়োগ করে এই কোষগুলোকে ধ্বংস করে একটা চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। সেই চিকিৎসা ব্যবস্থার নাম হলো ক্রায়োসার্জারি। আমাদের তো অনেকেরই এই অসুখটা থাকতেই পারে, আছেও হয়তো। আমরা এই টিউমার নিয়ে একটু, টিউমারের চিকিৎসা পদ্ধতিটা কেমন হয় তার উপর একটু গল্প বলি তোমাদের, তারপর আমরা আমাদের আজকের পার্ট, এই যে ক্রায়ো সার্জারি, সেখানে যাব। তাহলে ক্রায়ো সার্জারি, এই ক্রায়ো সার্জারি পদ্ধতি প্রয়োগ করে চিকিৎসা করাকে ক্রায়োথেরাপি বলে। ক্রায়োথেরাপিতে এই যে টিউমারের ভিতরে যে একটা টিস্যু থাকে, এই টিউমার টিস্যুর তাপমাত্রা ভালো করে কিন্তু ক্লিয়ারভাবে শুনুন ব্যাপারটা। তো ক্রায়োসার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে কী বলা হয়? ক্রায়োথেরাপি বলে। এই ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা, টিউমারের ভিতরে যে টিস্যু থাকে সেই সেই টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে, মাত্র 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে -120 থেকে -165 সেলসিয়াসে, এই ডিগ্রিতে, ডিগ্রি সেলসিয়াসে কমিয়ে আনা হয়। কমিয়ে নিয়ে এসে কী করা হয় জানো? ক্রায়োপ্রো অথবা বা একটা স্প্রে ডিভাইস, আমাদের দেখো একটা স্প্রে ডিভাইস আছে, দেখো একটা স্প্রে, আমরা আমাদের এটা প্রতীকী একটা, এই 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 ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুতে কি করা হয়, এইরকম একটা মেশিন ব্যবহার করা হয় চিকিৎসা পদ্ধতিতে। এটা কিন্তু প্রতীকীর কথা বলছি, এটা আমি জাস্ট দেখানোর জন্য। এর মাঝে কিন্তু একটা সূঁচ লাগানো থাকে আর সিরিঞ্জের মতো, এই একটি সূঁচের প্রান্ত দ্বারা ক্রায়োপ্রোব বা একটি সূঁচের প্রান্ত দ্বারা ওই টিউমার টিস্যুর ভিতরে খুবই দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ ঘটানো হয়। যেমন এইভাবে আমরা এতক্ষণ দিয়ে দিলাম এইভাবে স্প্রে করে ওই টিউমার টিস্যুর মধ্যে, কিন্তু এই সূঁচের মাধ্যমে, সূঁচ দিয়ে আমরা স্প্রে করে, এইভাবে স্প্রে করে টিউমার টিস্যুর মধ্যে একটা আর্গন গ্যাসের নিঃসরণ, মানে ওই গ্যাস ওই টিউমার টিস্যুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো তাপমাত্রার কথা ছিল আমাদের বললাম, তাহলে 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে ডিগ্রি আর কি, এটা -165 ডিগ্রি সেলসিয়াসে কমিয়ে নিয়ে এসে একটা স্প্রে মেশিনের সাহায্যে একটা বিশেষ তরল পদার্থ এই টিউমার টিস্যুর মধ্যে দ্রুত কী করা হয়, আর্গন গ্যাস নিঃসরণ করা হয়, মানে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে অত্যধিক তাপমাত্রা হ্রাসের ফলে, আমাদের যেমন তাপমাত্রা তো বলেছি অনেক কম না, -120 ডিগ্রি সেলসিয়াস থেকে -165 ডিগ্রি সেলসিয়াস, এত কম তাপমাত্রায় আমাদের স্প্রে করার ব্যবস্থা করা একটা তরল পদার্থ দিয়ে। তাহলে এই তাপমাত্রা হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয় এবং জমাটবদ্ধ হয়ে এই টিউমার টিস্যুটি একটা বরফ পিণ্ডে পরিণত হয়। খুবই স্বাভাবিক, এত কম মাত্রা, এত কম তাপমাত্রা, তাহলে বরফ পিণ্ডে পরিণত হয়। এই বরফ পিণ্ডের ভেতরে এই টিউমার টিস্যুটি, তাহলে বরফ পিণ্ডের মধ্যে এই টিউমার টিস্যুটি কী হয়, জমাটবদ্ধ হয়ে গেলে, যখন জমাটবদ্ধ হয়ে যায় তখন সেখানে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করতে পারে না। কি কারণে পারে না?
যে তাপমাত্রা -165 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নেওয়া হয়, ফলে এই জমাটবদ্ধ যে টিস্যুটি আছে সেটা কি হয়, ওর মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাছাড়া আবার এই স্প্রে মেশিন বা ক্রায়োপ্রোব বলে একটা পদ্ধতি আছে, বা এই যে আমরা এরকম সূঁচে প্রান্ত দিয়ে ওই টিউমার টিস্যুর মধ্যে কি করা হয়, হিলিয়াম গ্যাস নিঃসরণ করা হয়। আগেরটা ছিল আর্গন গ্যাস, আর এবার হচ্ছে কি বললাম, হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস নিঃসরণের ফলে মাধ্যমে ফলে তাপমাত্রা কি করা হয় জানো, আগে যেমন -120 - 165 ডিগ্রি সেলসিয়াসে নিয়েছিলাম, এইবারে আমরা নিয়ে আসবো সেটা খুব স্বাভাবিক, আমরা যে তাপমাত্রা এখন আছি এটা কত তাপমাত্রায় আমরা আছি, 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয়। তাহলে হিলিয়াম গ্যাস ওই টিউমার টিস্যুর মধ্যে আমাদের সূঁচের প্রান্ত দিয়ে হিলিয়াম গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় কত তাপমাত্রার মধ্যে, 20 থেকে 40 তাপমাত্রার মধ্যে, ফলে জমাটবদ্ধ হয়ে যে বরফ পিণ্ডটিকে হয় গলে যায়, গলে যাওয়ার পরে টিস্যুটি ধ্বংস হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। আমরা বলেছি কি, ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি কাকে বলে, খুব শীতলীকরণ, খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ অথবা অস্বাভাবিক টিস্যুকে কি করা হয়, ধ্বংস করার চিকিৎসা পদ্ধতির নাম হলো ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি কাকে বলে আমরা একটু মনে রাখবো এটা, হ্যাঁ, ক্রায়ো সার্জারি, ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো সার্জারি কি হলো, খুব খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগ করে শরীরের অসুস্থ অথবা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতির নাম হলো কি, ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি এটা ইংরেজিতে বানানটা এরকম, CRYOSUR, সার GERY, ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি কী তাহলে ঘটলো, আমাদের একটা চিকিৎসা পদ্ধতির নাম, যে চিকিৎসা পদ্ধতিতে আমরা বললাম একটা টিউমারের মধ্যে যে টিস্যু থাকে সেই টিস্যুটাকে একটা স্প্রে করে বিভিন্ন পদার্থ দিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে বরফ তৈরি পিণ্ড তৈরি করে একটা চিকিৎসা করে সেই টিস্যুকে ধ্বংস করে দেওয়া হয়, তারই নাম হলো কি, এই পদ্ধতিটার নাম হলো ক্রায়ো সার্জারি। পরীক্ষায় কিন্তু একটু বন্ধুরা একটু খেয়াল করো, পরীক্ষায় কিন্তু আসে ক্রায়ো সার্জারি কি, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, ইন্টারমিডিয়েট ধরো ইয়ার চেঞ্জ পরীক্ষা হোক আর ফার্স্ট ইয়ার মিডল টার্ম হোক আর ফাইনাল পরীক্ষা হোক, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, খুবই মনোযোগ দিয়ে কিন্তু পড়াটা কিন্তু দেখবা, কিন্তু বারবার পরীক্ষায় আসে ক্রায়ো সার্জারি কি, তুমি অনেকে লিখে এটা ক্রায়ো সার্জারি একটা রোগের নাম অনেকে লেখে, কিন্তু আবার আসলে ক্রায়ো সার্জারি কি একটা চিকিৎসা পদ্ধতির নাম, কিন্তু আবার বললাম না টিউমার টিস্যুর মধ্যে আমরা আর্গন গ্যাস প্রবেশ করে সেটাকে আমরা টিস্যুকে ধ্বংস করে দিই। এটা হলো গ্রিক শব্দ, এই ক্রায়ো CRYO এটা হলো গ্রিক শব্দ, হ্যাঁ, আর অর্থ হলো কি জানো, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আর সার্জারি SURGERY, সার্জারি মানে হাতের কাজ, হাতের কাজ। এই দুই শব্দ থেকে এই ক্রায়ো সার্জারি উৎপত্তি হয়েছে। আমাদের উচ্চ মাধ্যমিকের ICT বিষয়ের বিশ্বগ্রামের আমাদের একটা পড়ার নাম হলো কি, ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি আমাদের মিশরীয়রা, আমাদের ইয়ার নাম শুনেছো তো তোমরা, পিরামিডের নাম শুনেছো, পিরামিডের দেশ মিশরে 2025 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 2025 সালে এই মিশরীয়রা
অতি শীতল তাপমাত্রা ব্যবহার করে ত্বকের ক্ষত অথবা প্রবাহের প্রদাহের একটা প্রদাহ আছে না, প্রদাহ একটা রোগ আছে না, এই রোগের চিকিৎসায় কিন্তু আর ব্যবহার করতো এই শীতলীকরণ পদ্ধতি। তারপরে নেপোলিয়নের নাম শুনেছ তোমরা? নেপোলিয়নের বিখ্যাত একজন চিকিৎসক ডমিনিক জ্যালেরি, তাহলে নেপোলিয়নের একটা চিকিৎসক বিখ্যাত নাম ছিল কি? ডমিনিক। হ্যাঁ, এ ছিল ডাক্তার, ডাক্তার ডমিনিক জ্যালেরি। ইনি এই নেপোলিয়নের এই ডাক্তার, বিখ্যাত ডাক্তার, ইনি এখনো বিখ্যাত, উনি করতেন কি জানো, এই অঙ্গচ্ছেদের, অঙ্গচ্ছেদ মানে কাটাকাটির কাজের জন্য এই শীতলীকরণ পদ্ধতি কিন্তু ব্যবহার করতেন। তারপরে ১৯২০ সালে তরল অক্সিজেন ব্যবহার করে এই ক্রায়োসার্জারি এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা হতো। তারপরে ১৯৫০ সালে এটা হলো কি বললাম, অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন, তরল অক্সিজেন, এটা তরল কিন্তু, এটা তরল, আর এটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন এটা তরল। হ্যাঁ, তাহলে ২০ সালে অক্সিজেন ব্যবহার করে ক্রায়োসার্জারি চিকিৎসা ডাক্তাররা করতেন। তারপরে এটা ১৯৫০ সালে নাইট্রোজেন এটা ব্যবহার করে চিকিৎসা চালাতেন। এই ক্রায়োসার্জারিতে আসলে কি কি রোগ আমরা কি কি রোগের আমরা চিকিৎসা করি? আসলে আমরা তো প্রথমেই আমরা বলেছি ত্বকে ছোট ছোট টিউমার, তাহলে তাহলে কি হচ্ছে, একটা হলো টিউমার, ছোট টিউমার আর কি। তাহলে রোগের নাম, আমরা রোগের নাম বলতে পারি তো নাকি? রোগের নাম আমরা কি কি রোগের এই ক্রায়ো সার্জারিতে আমরা চিকিৎসা করে থাকি? একটা হলো টিউমার, একটা টিউমার আমরা করতে পারি, একটা ছোট ছোট টিউমার। তারপরে কি থাকে জানো, আমরা কি বললাম, আঁচিল, আঁচিল, তারপরে তিল, আমাদের হাতে অনেকে তিল আছে না, বিভিন্ন জায়গায় তিল আছে। তারপরে কি আছে, তিলের পরে আমরা তাহলে ত্বকে, এই ত্বকের ছোট 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 ক্যান্সার, ত্বকের ছোট ছোট ক্যান্সার। এছাড়াও যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার অথবা পাইলসের যে ক্যান্সার আছে, এসব কাজেও কিন্তু ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা হয়ে থাকে। তাহলে এই ক্রায়োসার্জারিতে উপাদান মানে যন্ত্রপাতি বা এগুলোর ব্যবহার করা হতো কি? আমরা খুবই সহজ একটা বিষয়, তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি, তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি কি, ভালো লাগছে না? সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি, তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি আমাদের যে ব্যবহার করা হতো তার মধ্যে কি কি ছিল জানো? আল্ট্রাসাউন্ড, আমি নামগুলো বলি ভালো করে শুনো, তাহলে কি, আল্ট্রাসাউন্ড একটা পদ্ধতি বার করতো, আর একটা MRI বলা হতো, MRI আমরা বলি না, এটাকে বলা হয় ম্যাগনেটিক, আর দেখা হলো রেজোনিক, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, MRI আমরা প্রায় বলে থাকি না? তাহলে এই ক্রায়োসার্জারিতে এই এই যন্ত্রপাতি বা এগুলো ব্যবহার করে কিন্তু একটা রোগ নির্ণয় বা আইডেন্টিফাই করা হয়ে থাকে। তাহলে কি আমরা বললাম, প্রথমে আল্ট্রাসাউন্ড, MRI যাকে ফুল মিনিং হলো কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপরে আরেকটা ব্যবহার করা হতো
স্প্রে ডিভাইস, আমরা যে বললাম না স্প্রে ডিভাইস, আমরা বলছি এরকম একটা স্প্রে ডিভাইস তারা, সেটা উন্নত মানের, এটা তো আমরা প্রতিক্রিয়া আমাদেরকে দেখানোর জন্য এটা এটা ব্যবহার করা হতো। তারপরে কটন বাট আমাদের ব্যবহার করা হতো সেখানে, তারপরে ব্যবহার করা হতো ব্রঙ্কোস্কোপ বলে একটা পদ্ধতি ব্যবহার করা হতো, তারপরে হলো ডার্মাটোস্কোপ বলে একটা কথা ব্যবহার করা হতো, তারপরে ব্যবহার করা হতো ব্রায়োমিল, তারপরে আমাদের আরো তার সাথে আরো যন্ত্রপাতি এবং পদ্ধতির মধ্যে আরো ছিল হলো ক্রাইএসি, তারপরে ক্রাইও পেন, ক্রাইও আলফা এবং থার্মোনেন্স এবং হিস্ট্রোফিজার, এই নামগুলো এবং এই যন্ত্র এবং পদ্ধতি ব্যবহার করে কিন্তু ক্রায়োসার্জারির রোগের চিকিৎসা করা হতো। তাহলে ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হতো কি আসলে, ঔষধ আদি আর কি আমরা যাকে বলি, ক্রায়োসার্জারিতে যা ব্যবহৃত হয় মানে পথ্য বা এগুলো যা ব্যবহৃত হয়, তাহলে যখন আমরা এই চিকিৎসা করব ক্রায়োসার্জারি তাহলে সেখানে কি ব্যবহার করা হতো, এগুলো তো যন্ত্রের কথা বললাম আমরা এবং রোগের কথাও বললাম আমরা, এবং সেখানে সেই যে ক্রায়োসার্জারি যে মেশিনটা স্প্রে করা হতো আমরা বললাম, স্প্রে করা হতো যেভাবে স্প্রে করার জন্যে কি পদার্থ ব্যবহার করা হতো, সেখানে পদার্থের মধ্যে এক নম্বর হলো ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন ব্যবহার করা হতো, এক। দুই হলো কার্বন ডাইঅক্সাইডের তুষার, এর একরকম ব্যবহার করা হতো। আর একটা ব্যবহার করা হতো কি জানো, আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার এবং প্রোপেনের মিশ্রণ, এগুলো সবগুলো মিলে বা এগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করে ওই আগে যে যন্ত্রপাতির কথা বলো স্প্রে করে, স্প্রে সামনে সোঁচ লাগে আমাদের টিস্যুর মধ্যে ঢুকে দিয়ে তাপমাত্রা কত বলেছে 120 থেকে -120 ডিগ্রি, -120 ডিগ্রি সেলসিয়াস থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ওই আর্গন গ্যাসকে বা নাইট্রোজেনকে বা ওর মধ্যে হিলিয়াম গ্যাসকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। কি ক্লিয়ার না বিষয়টা, ভালো লাগেনি ক্লাসটা? আচ্ছা, তারপরে এই ক্রায়োসার্জারির আসলে সুবিধা কি, ক্রায়োসার্জারির আমাদের সুবিধা কি, এই ক্রায়োসার্জারির সুবিধার মধ্যে এটা হলো একটা রক্তপাতহীন চিকিৎসা, রক্তপাতহীন না, রক্ত বের হয় না যে কোনো সময় এটা করা যায়, তারপরে এটা ব্যথাহীন চিকিৎসা, তারপরে এটা আমাদেরকে লং টাইম কিন্তু হসপিটালে আমাদেরকে থাকতে হয়, সাথে সাথে চলে আসতে হয়, তারপরে এটা সুস্থ হতে কিন্তু খুবই কম সময় লাগে এবং এটার ব্যয়ও খুব কম। অসুবিধার মধ্যে আছে আমাদের কি, এটা তো গেল সুবিধা, অসুবিধার মধ্যে আছে হলো আমাদের অসুবিধা হলো এর দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা আছে, আমি যে এই ক্রায়োসার্জারি চিকিৎসা করে আমার যেখানে একটা ক্ষত ছিল ওই ক্ষতটা আমি হয়তো ক্রায়োসার্জারি স্প্রে করে এটা আসলে সারিয়ে তুললাম, কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদী নাও হতে পারে, এটা একটা কিন্তু অসুবিধা। আর একটা অসুবিধা আমরা বলবো এরকম যে আমরা যে আল্ট্রাসাউন্ড বা এমআরআই করে যে একটা এই জায়গায় বা যে কোনো জায়গায় একটা টিউমার শনাক্ত করলাম যে কতটুকু জায়গায় ছড়িয়ে পড়েছে, সে ছড়িয়ে পড়া জায়গাতে আমরা কিন্তু ক্রায়োসার্জারি স্প্রে ব্যবহার করে সে চিকিৎসা করলাম ঠিকই, কিন্তু তার সাইডে যদি একটু একটু যদি থেকেও যায় সেটা কিন্তু শনাক্ত হয় না, মানে ওই সময় তো আর শনাক্ত হয় না, যার ফলে কিন্তু ওইটা পরে কিন্তু ওই ক্যান্সারটা আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। কি বুঝলে বিষয়টা? তাহলে ক্রায়োসার্জারিটা আর একটু আমি রিভাইজ করে নিই, ক্রায়োসার্জারি হলো কি তাহলে, খুব শীতলীকরণ তরল পদার্থ ব্যবহার করে শরীরের আমাদের কি হলো অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতির নাম হলো কি, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ক্রায়ো থেকে এসছে,
এটা আমাদের যে চিকিৎসাগুলো হয় সে চিকিৎসা, যে রোগের যে চিকিৎসা হয় সে রোগগুলোর মধ্যে একটা টিউমার আঁচিল বললাম আমরা, যকৃত বললাম আমরা, ফুসফুস ক্যান্সার বললাম, শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সারের কথা বললাম, তারপরে আমরা আর একটা পাইলসের ক্যান্সারের কথা বললাম, এবং এই যন্ত্রপাতির মধ্যে একটা এমআরআই তো আমরা বললামই একটা, তারপরে ক্রায়ো এসি একটা আছে, ক্রায়ো পেন আছে, হিস্টাফিজার আছে, এরকম আমাদের যন্ত্রপাতির ব্যবহার আছে। তার সাথে আমাদের বেশি বড় যন্ত্রপাতি হলো কি, আমাদের স্প্রে ডিভাইস লাগে আমাদের, আর ব্যবহার হলো নাইট্রোজেন, তারপরে আমাদের ব্যবহার হয় করে কি কার্বন ডাইঅক্সাইডের তুষার, তারপরে আর্গন এবং প্রোপেন, এগুলো দিয়ে কিন্তু আমাদের চিকিৎসা করা হয়। এবং চিকিৎসা পদ্ধতি আমি বললাম কিভাবে এটা করতে হয়, যে সোঁচ দিয়ে আমাদের গ্যাসটাকে আমাদের কোথায় দিতে হয়, আর্গন যে গ্যাসটা এই টিউমার টিস্যুর মধ্যে আমাদের তাপমাত্রা কমিয়ে -120 থেকে -120 থেকে 165 দিয়ে আমাদের ওইখানে সূঁচের মাধ্যমে আমাদের মধ্যে আমাদের তরল পদার্থগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেটা তখন কি হয় একটা জমাটবদ্ধ হয় এবং একটা পিণ্ডে পরিণত হয়, বরফ পিণ্ডে পরিণত হয়, এবং বরফে যখন পরিণত হয় তখন সেখানে কিন্তু রক্ত আর অক্সিজেন সরবরাহ হয় না, অক্সিজেন এবং রক্ত সরবরাহ না হওয়ার ফলে এই টিস্যুটি কি হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।